আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আজকে আমাদের তৃতীয় ক্লাস, যেখানে আমরা শিখব HTML একটি টেবিল সম্পর্কে। আমাদের সব আমরা টেবিলের ইউজ সবসময় দেখে থাকি, যেমন আমরা যদি প্লেয়ারদের লিস্ট দেখতে চাই, স্কুল কলেজের রুটিন দেখতে চাই, শেয়ার বাজারের হিসাব নিকাশ দেখতে চাই, এছাড়া আমাদের ডেটাগুলোকে যদি গুছানো আকারে রাখতে চাই, তাহলে আমরা সবসময় টেবিল ইউজ করে থাকি। তো এই ওয়েব ডিজাইনিংয়ে টেবিলটা আমরা কীভাবে তৈরি করব, এই ক্ষেত্রে ওয়েব ডিজাইনিংয়ের একটি ট্যাগই আছে যার নাম হচ্ছে টেবিল। তো এই টেবিলটি তিনটি ট্যাগের মাধ্যমে একটি বেসিক টেবিল তৈরি করা যায়, যার প্যারেন্ট হচ্ছে টেবিল, দেন হচ্ছে টিআর যাকে বলা হয় টেবিল রো, এবং হচ্ছে টিডি মিন্স হচ্ছে টেবিল ডেটা। তো এই তিনটি ট্যাগের মাধ্যমে আমরা কী করতে পারি, একটি HTML টেবিল তৈরি করতে পারি। তো চলুন কি আমরা একটি বেসিক স্ট্রাকচার অফ টেবিল, তো কাজ শুরু করার আগে আমরা আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন করে নিলাম ভিএস কোডে এবং লাইভ সার্ভারে ওপেন রাখলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে HTML বয়লার প্লেটটি নিয়ে আসা, তো এক্ষেত্রে আপনারা শর্টকাট জানান HTML5। দেন হচ্ছে আমাদের এই মেটা ট্যাগ এবং হেডিং ট্যাগের প্রয়োজনীয় ট্যাগগুলোর জন্য আমরা একটি শর্টকাট তৈরি করে নিয়েছিলাম, মেটা ট্যাগস। আমাদের প্রয়োজনীয় যা যা দরকার একটি ওয়েবসাইটের জন্য মোটামুটি সবগুলো চলে এসেছে। তো আমরা টেবিল টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি টেবিল লেআউট অথবা টেবিল প্র্যাকটিস। এরপর চলে আসেন আমাদের মেইন পার্টে, আমরা কীভাবে একটি বেসিক টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টেবিল তৈরি করার ক্ষেত্রে বেসিক হতে তিনটি ট্যাগ প্রয়োজন, প্রথম হচ্ছে টেবিল, দেন টেবিল রো এবং টেবিল ডেটা। তো আমি যদি সেভ দিই, এখানে কিছুই শো করছে না, আমি একটি ডেটা দিলাম, দিয়ে যদি সেভ দিই তাহলে এখন দেখেন এ একটি চলে এসেছে। তো আমি এটা আরও কিছু এখানে রো তৈরি করি, এ দিলাম BCDD, দেখেন আমার 1 2 3 5টি এ চলে এসেছে কিন্তু কোনো বর্ডার নেই। তো এক্ষেত্রে বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এই টেবিল ট্যাগের মধ্যে আমরা যদি এস্টাইল ইউজ করি, যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, দেখেন অলরেডি একটি বর্ডার আসছে, কিন্তু এই বর্ডারটি এই টিডি বা আমাদের টেবিল ডেটাগুলোর মধ্যে কিন্তু পাইনি। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, শর্টকাটে আমরা হচ্ছে একটি স্টাইল ট্যাগ নিয়ে তার মধ্যে ইন্টারনাল সিএসএস করতে পারি। তো আপনারা স্টাইল ট্যাগটি যে কোনো জায়গাতেই ইউজ করতে পারেন, তো সাধারণত ইউজ করা হয় হেড ট্যাগের মধ্যে। তো আপনারা চাইলে এটাকে বডির উপরে ইউজ করতে পারেন অথবা টেবিলের উপরে ইউজ করতে পারেন। আমরা স্টাইল ট্যাগটি এখানে ইউজ করছি, করে দিলাম টেবিল বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, তো এখন দেখেন বর্ডারটি এখনও আছে কিন্তু আমাদের টেবিল ডেটার মধ্যে কি আসেনি, আমাদের বর্ডারটি আসেনি। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, যদি দিয়ে দিই এখানে টেবিলের জায়গায় শুধু টিডি, দেখেন তাহলে টিডি এর মধ্যেও কী আসছে, বর্ডারটি চলে আসছে। কিন্তু দেখেন আমরা সেম অ্যাট্রিবিউট সেম প্রপার্টি আমরা দুই জায়গাতে ইউজ করেছি, টেবিলেও ইউজ করলাম টিডিতেও ইউজ করলাম, কিন্তু আমরা চাইলে এই দুটো লাইনকে এক জায়গায় করতে পারি। কিভাবে, জাস্ট কমা দিয়ে আপনি যদি টিডি দিয়ে দেন, দেখেন টেবিল এবং টিডি দুটোতে কী হয়ে গেছে, আপনার বর্ডারটি চলে এসেছে। কিন্তু আপনি যদি টেবিলের কমাটা উঠিয়ে দেন, দেখেন এখন শুধু টিডিতে বর্ডারটা আছে আর কমা দিলে দুই জায়গাতে আছে। তো আমরা যখন সিএসএস শিখবো তখন কীভাবে সিলেক্টরকে সিলেক্ট করতে হয় আমরা ডিটেলস জানবো, তো আপাতত এতটুকু জাস্ট দেখে রাখেন। আচ্ছা, তো আমরা দিলাম, আমরা একটি স্ট্রাকচার্ড টেবিল তৈরি করি, লাইক আমি দিলাম ধরুন আমরা একটি কী তৈরি করবো, একটি ক্লাস রুটিন তৈরি করি। তো ক্লাস রুটিনের উপরে কী থাকে, আমাদের কলামগুলোতে থাকে, যেমন ফার্স্ট ক্লাস বা ফার্স্ট পিরিয়ড, পিরিয়ড
ফার্স্ট ক্লাসই দেন, আর একটু সংক্ষেপে লিখি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ওকে দেন দিলেন যে থার্ড ক্লাস। ওকে, তো এরকম আমরা পাঁচটা ইউজ করি, ফোর্থ ক্লাস আর হচ্ছে দিলাম ফিফথ ক্লাস। ওকে, তো আমাদের হেডিংগুলো চলে আসছে, তো দেন হচ্ছে আমার কি থাকবে যে প্রথম ক্লাস কি, সেকেন্ড ক্লাস কি, থার্ড ক্লাস কি। তো এক্ষেত্রে আরেকটা জিনিস দেখবেন, আমাদের এখানে বারগুলো থাকে সাধারণত, ঠিক না? তো আমরা আরেকটি টিডি নিয়ে নিই যার নাম দিলাম যে ডে। হ্যাঁ, তো ডেটা কি থাকবে, ডে বরাবর হচ্ছে আমাদের আপনার ডেগুলো থাকবে, স্যাটারডে, সানডে, মানডে। তো এক্ষেত্রে আমাদের এখন দেখেন, আমাদের এটা হচ্ছে প্রথম রো এর কাজ, দেন হচ্ছে আমাদের সেকেন্ড রো। তো সেকেন্ড রোয়ে তো প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে আমাদের বার। তো বার হচ্ছে আমি দিলাম যে সেট। ওকে, তো ধরেন আমাদের সেকেন্ড ক্লাসটি আমরা কি করতে পারি, ধরেন যে ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের HTML, দেন হচ্ছে CSS, JS, ওকে বাকি আছে দুইটা ক্লাস, আমি দিলাম যে PHP, দেন হচ্ছে দিলাম Laravel। ওকে, তো শনিবারে দেখা গেছে আমার এই পাঁচটা ক্লাস। দেখুন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের টেবিল এবং সরি আমাদের টিডি এবং যে হেডিং, এই দুটোর ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই, সবগুলো দেখতে সেম লাগছে। এটা আপনার কাছে কনফিউজ লাগতে পারে যে আসলে কোনটা কি, কোনটা আমার হেডিং, কোনটা আমার ডেটা। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, যে টেবিলের ক্ষেত্রে হেডিং ডিফাইন করার জন্য আমাদের যে ট্যাগটি ইউজ করা হয় তার নাম হচ্ছে টি হেড। হ্যাঁ, তো আমরা যে কাজটি করব, এই পার্টটাকে টি হেডের মধ্যে নিয়ে আসব, আর এই টিআরটাকে আমরা হেডের মধ্যে নিয়ে আসলাম। তো দেখেন আর নিয়ে আসছে, কিন্তু আমাদের এগুলোতে এখনও কোনো চেঞ্জ নেই। তো চেঞ্জটা হবে কীভাবে, আমরা জাস্ট টি হেডের মধ্যে যে টেবিল ডেটাগুলো আছে এগুলোকে আমরা টিএস নামে আরেকটি ট্যাগের মাধ্যমে আমরা এটাকে রিপ্লেস করে দেব। এখন দেখেন এই টিএসগুলো বা টেবিল হেডিংগুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখেন হেডিং থেকে আমাদের বর্ডারটি চলে গেছে। তো এই বর্ডারটি আনার জন্য কী করতে পারি, আমরা জাস্ট টিডি এর সাথে আমরা টিএসটা অ্যাড করে দিতে পারি। দেখেন এখন আমাদের বর্ডারটি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আসেন, এখন হচ্ছে টেবিলটাকে আমরা চাচ্ছি একটু বড় করতে, টেবিলটা অনেক ছোট এবং একটি আরেকটির সাথে লেগে আছে। তো এক্ষেত্রে কী করতে পারেন, এক্ষেত্রে আপনি একটি টেবিল ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস করতে পারেন, যে স্টাইল উইথ দিলেন যে আপনি 400 পিক্সেল। হ্যাঁ, নট কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, আমরা 700 পিক্সেল দিলাম। তো এখন দেখেন টেবিল হেডিংগুলো অটোমেটিক সেন্টারাইজড হয়ে আছে, কিন্তু আমার টেবিল ডেটাগুলো সেন্টারে নেই, এগুলো আছে লেফট অ্যালাইনমেন্টে। তো আপনি চাইলে যে কাজটি করতে পারেন, এই বর্ডারের সাথে আপনি ইউজ করতে পারেন টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? অথবা আপনি প্রতিটা ট্যাগের মধ্যে সেন্টার ট্যাগ ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনার কোডটি আরও বেশি জটিল হয়ে যায়, তার চেয়ে আপনি এই কাজটি করতে পারেন। তো এখন দেখেন আপনি চাচ্ছেন যে প্রতিটি সেলের মধ্যে এই যে আমাদের কন্টেন্টটি আছে লাইক জেএস, পিএইচপি, তার উপরে নিচে একটু প্যাডিং থাকুক বা উপরে নিচে একটু খালি জায়গা থাকুক। তো এক্ষেত্রে আপনি কী ইউজ করতে পারেন, আপনি এখানে একটি আপনি এই টিআর এবং টিএইচকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি ইউজ করবেন প্যাডিং। প্যাডিং হচ্ছে কি, প্যাডিং হচ্ছে আপনার এই যে বক্সটা আছে, যে সিএসএস এর যে বক্সটা, এই বক্সের মধ্যে সে কী করবে, আপনি যত পিক্সেল দেবেন তত পিক্সেল সে একটি খালি জায়গা করে নেবে। লাইক আমি যদি দিই 10 পিক্সেল, দেখেন সে চারপাশে আমার 10 পিক্সেল খালি জায়গা হয়ে গেছে। তো এটা টিআর হবে না, এটা হবে টিডি। দেখেন একটি চারপাশে সে 10 পিক্সেল করে, আপনি উপরে নিচে খেয়াল করলে বুঝবেন যে উপরে নিচে 10 পিক্সেল ফাঁকা জায়গা তৈরি হয়েছে। দুই পাশে একটু বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের সেলগুলো একটু বড়, এই কারণে। তো এখন হচ্ছে আপনি একটি জিনিস দেখতে পারতেছেন যে এখানে সেলগুলোর মাঝখানে একটু আরেকটি ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। তো এই ফাঁকা জায়গাটা কি, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আপনার ডিফল্ট বর্ডার বা, তো এরপর হচ্ছে আপনি এই বর্ডারটিকে চাচ্ছেন দূর করে দিতে। তো এক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি
টেবিলটাকে সিলেক্ট করবেন, দেন আপনি লিখবেন বর্ডার কলাপস, বর্ডার কলাপস কলাপস। দেখেন বর্ডারটি চলে গেছে। তো এখানে আরও কয়েকটি অ্যাট্রিবিউট আছে, লাইক আপনি যদি বর্ডার দিতে চাইতেন, যেমন দেন সেপারেট, হ্যাঁ এক্ষেত্রে সেপারেট হয়ে গেছে। এর সাথে যদি দেন আপনি ইনিশিয়াল দিলে, তো এখানে সব কিছু সেমই থাকে, জাস্ট কলাপস ইউজ করলে আপনার বর্ডারটি চলে যায়। তো এখন টেবিলটা মোটামুটি ঠিক আছে। তো আপনি আরেকটা জিনিস চাচ্ছেন যে এই সেকেন্ড ক্লাসের পরে এখানে একটি বিরতি থাকবে, যে লম্বা করে লেখা থাকে বিরতি। তো আমরা এখানে আরও কিছু রো বাড়াই। তো এখানে একটি জিনিস বলে রাখি যে আমরা কিন্তু টেবিল হেড ইউজ করছি এবং কিন্তু টেবিল বডি ইউজ করিনি। তো এখানে HTML কী করে, আপনি যদি টি বডি ইউজ না করেন তাহলে HTML ডিফল্টভাবে রেন্ডার করে নেয় টি বডিটিকে। আমরা যদি এখানে টেবিলটাকে ইন্সপেক্ট করি, দেখেন টি হেডের পরে কী আছে, দেখেন আমাদের টি বডিটা আছে, এবং টি বডির মধ্যে আমাদের HTML CSS JS PHPটা আছে। তো আপনার টি বডি অটোমেটিক নিয়ে নেয়, কিন্তু আপনি যদি টি হেডটা বোঝাতে চান অথবা টেবিল ফুটার, টেবিল ফুটারটা কি, টেবিল ফুটার হচ্ছে যেটা আপনি টেবিলের নিচে দিতে চান। দেখেন আমি টি হেডটাকে টি ফুট করে দিই, দেখেন এক্ষেত্রে যেটা হবে, টি ফুট লেখার সাথে সাথে আমি টি ফুট কিন্তু উপরে লিখছি, নিচে লিখি নাই, কিন্তু তারপরও এই রোটা কি কোথায় আসছে, নিচে চলে আসছে। তো এখানে আপনার প্রয়োজন অনুসারে আপনি টি ফুটটা ইউজ করবেন। যেমন আমরা যদি একটি ট্রানজ্যাকশনের টেবিল তৈরি করি, তাহলে দেখা যায় যে আমরা এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন লিখি, বা একটি ইনভয়েস লেখার ক্ষেত্রে কন্টেন্টগুলো লিখলাম, বই খাতা কলম, এখানে দেখা গেছে আমার অ্যামাউন্টগুলো থাকলো পার পিস কত করে, দেন হচ্ছে নিচে থাকে কি টোটাল। তো এক্ষেত্রে আমরা এরকম টেবিল তৈরি করার ক্ষেত্রে বা টেবিল বানানোর সময় বা ইনভয়েস করার সময় আমরা টি ফুট ইউজ করি। তো টি ফুটটি আপনি নিচে ইউজ করতে পারেন, উপরে ইউজ করতে পারেন, তো আপনার বোঝার সুবিধার্থে আপনি টি ফুটটা নিচেও দিতে পারেন। তো যেহেতু মাঝখানের পার্টটি আমাদের কোনো ট্যাগের মধ্যে বাইন্ড করা নেই, হ্যাঁ ডিফল্টভাবে যদিও আমাদের টি বডির মধ্যে এটাকে বাইন্ড করে নেয়, তো আপনার ডিজাইনের সুবিধার্থে বা আপনার পরবর্তীতে বোঝার সুবিধার্থে আপনি টি বডির মধ্যে আপনি পুরো যে মাঝখানের টেবিলের যে কন্টেন্টটা আছে, মেইন কন্টেন্ট, ওইটাকে আপনি টি বডির মধ্যে বাইন্ড করে নিতে পারেন। তো আমরা টিআরটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন দেখেন আমি ইন্সপেক্ট অফ করে দিলাম, তো এখানে আমাদের অনেকগুলো রো হয়ে গেল। তো একটু চেঞ্জ করার জন্য যে কাজটি করতে পারি সেটা হলে সান মান, আর আরেকটা দিলেন যে আপনার টুইস্টে, আরেকটা দিলেন যে উইটনেসটা, ওকে। তো আপনি চাচ্ছেন যে এই মানডে এখানে হচ্ছে খালি থাকবে, পুরোটা ফাঁকা থেকে এখানে থাকবে যে অফ ডে। তো এই কাজটি আমরা কীভাবে করতে পারি, তো এই কাজটি আমরা করতে যাব কোথায়, এই মানডেতে। হ্যাঁ তো মানডেতে যেটা হচ্ছে আমাদের মানটা থাকবে, আর কিছু থাকবে না। তো এখন দেখেন আমরা HTML লেখাটা কী চাচ্ছি, এখানে থাকবে যে হলিডে, হলিডে থাকলো। কিন্তু একটা জিনিস দেখেন, এই হলিডেটা হচ্ছে একটি সেলের মধ্যে আছে, আমরা চাচ্ছি যে এই সবগুলো সেল জুড়ে হচ্ছে কি হলিডেটা থাকবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, তো আপনি যদি কলকে বাড়াতে চান, যে এই কলটা অনেকগুলো অনেকগুলো কলামকে সে ব্লক করে রাখবে, তো সেক্ষেত্রে আপনি যেটা ইউজ করতে পারেন কল স্প্যান, কল স্প্যান। তো কল স্প্যান কীভাবে কাজ করে, কল স্প্যান হচ্ছে আপনি কয়টি কলকে এই একটি সেলের মাধ্যমে আপনি ব্লক করতে চান তা আপনি বলে দেবেন। আমি যদি দিই ফোর, দেখেন সে চারটি কলামকে, এক দুই তিন চার, এই চারটি কলামকে সে কী করছে, ব্লক করে নিছে। তো আমাদের পাঁচটি কলাম দরকার, আমরা ফাইভ দিব, আমরা দিলাম ফাইভ। তো ফাইভ দেওয়ার পরে কী হয়েছে যে মানডে হলিডে, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখেন, আমরা চাচ্ছি যে টুইসডে উইডনেসডে এবং ফ্রাইডে, সরি থার্সডে, এই তিন দিন ধরেন যে আমাদের সেম ক্লাস হবে HTML, হ্যাঁ আর কিছু হবে না। তাহলে আমরা এই কাজটি কীভাবে করতে পারি, বা হচ্ছে আমরা এটা তো আমরা হচ্ছে যে কলাম অনুযায়ী আমরা এটা ব্লক করলাম, আমরা যদি রো অনুযায়ী ব্লক করতে চাই তাহলে কী করব। তো আপনি চাচ্ছেন যে টুইসডে উইডনেসডে এটাকে আলাদা সেলে না রেখে এক সেলে রাখতে, তাহলে আপনি কী করতে পারেন, ধরেন আমরা এই টুইসডে সেলে আমরা দুইটা জিনিস নিয়ে আসবো, টুইসডে উইডনেসডে, হ্যাঁ। তো এখন দেখেন টুইসডে উইডনেসডে এটা হচ্ছে উপরে নিচে না থেকে পাশাপাশি চলে আসছে, আমরা নিচেরটাকে আমরা কেটে দিলাম,
দেওয়ার পর কি হয় দেখেন, এখানে একটি খালি হয়ে গেছে কিন্তু এখানে উইটনেস ডেটা এখনও নিচে আসে নাই। আপনি এখানে দিবেন রো স্প্যান, তো আমাদের কয়টি রো এসে ব্লক করবে, দুইটি রো, আমরা দিলাম টু। দেখেন এই দুইটি রো সে ব্লক করে নিছে এবং এই দুইটি রোতে কী হয়েছে, আমাদের এই কলামগুলো চলে আসছে। তো যেমন আপনি যদি মাঝখানের কোনো একটি কলামকে এরকম রো স্প্যান করতে চান তাও করতে পারেন। ধরো আমরা পিএইচপিতে একটি পিএইচপি রাখবো, শুধু আমরা এই পিএইচপিটাকে তুলে দিচ্ছি বা আপনি নিচেরটাকে তুলে দিচ্ছেন, না সরি উপরটা তুলতে হবে, যদি আপনি যেহেতু আমরা উপর এবং নিচেরটাকে আমরা কী করব ব্লক করব। আমরা নিচেরটাকে তুলে দিলাম, দেন হচ্ছে আমি এখানে ইউজ করবো কি আমার রো স্প্যান, কয়টা হবে, দুইটা। দেখেন এই পিএইচপিটা কী করছে, তার উপরের যে রোটা এবং নিচের রোটাকে সে ব্লক করে নিছে। তো এইভাবে আমরা আপনি কি করতে পারেন, একটি বেসিক টেবিল আপনার প্রয়োজন অনুসারে করে নিতে পারেন। ওকে, আর ভিডিও ডিরেকশন এলটিআর, সরি ভিডিও না, আরটিএল এলটিআর। আচ্ছা আপনি যদি চান আপনার লেখাটাকে আপনি উপরে নিচে করতে, এটাও আপনি করতে পারেন। এক্ষেত্রে আমরা আমরা চাচ্ছি যে এই পিএইচপি লেখাটা এর পাশাপাশি না থেকে উপরে নিচে আসবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে কাজটি করতে পারি, এক্ষেত্রে একটি সিএসএস প্রপার্টি আছে যার নাম হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন। তো আমরা দেখি যে টেক্সট ওরিয়েন্টেশনটা কীভাবে কাজ করে। দেখেন তো এখানে দুইটি পার্ট আপনাকে ইউজ করতে হবে, একটি হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন আপনি কীভাবে ইউজ করতে চান, আপরাইট নাকি পাশাপাশি। হ্যাঁ, আর হচ্ছে রাইটিং মোড ভার্টিক্যাল আরএল। তো রাইটিং মোড ভার্টিক্যাল আরএল হচ্ছে যে আপনার উপরে নিচে সে ভেঙে ফেলবে, যেমন পিএইচপি একের পর এক আসবে। তো আপনি রাইটিং মোড আর কী কী আছে, রাইটিং মোড যদি আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ধরেন আপনি দিলাম, আমরা দিলাম ভার্টিক্যাল এলআর। হ্যাঁ, এটাও সেম, আমরা লেখাটা একটু চেঞ্জ করি, ধরেন আমরা শেষে ও দিই একটা। ওকে, দেওয়ার পর আপনি এখান থেকে বলে দিতে হবে যে হরিজন্টাল টাইপ যদি ইউজ করেন, নট চেঞ্জ, ভার্টিক্যালটা ইউজ করেন। ভার্টিক্যাল এলআর যদি ইউজ করেন এটা হয়ে যাবে আপনার লেফটটা উপরে যাবে, দেন হচ্ছে নিচের দিকে আসবে। আর যদি আপনি আরএল ইউজ করেন, দেখেন ওটা উপরে চলে যাবে। এখন ভার্টিক্যাল আরএল এল আর, সেখানে অলরেডি আমাদের ডিরেকশন ইউজ করা আছে, আমরা ভিডিওটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এখানে একটি স্প্যান ট্যাগ নিই, স্প্যান। ওকে, পিএইচ ওপি আর হচ্ছে আর এল, আচ্ছা কাজ করছে না এখন, আমরা জাস্ট এখানে ডিফল্টটাই লিখে দিই এল আর। তো এটা যেটা হবে, আমরা পিএইচপিটা কী হবে, লম্বালম্বিভাবে চলে আসবে পাশাপাশি না এসে। তো আপনারা এই খালি জায়গাটাকে বা হচ্ছে যে সেলগুলো আমাদের রোতে এরকম থাকে, আপনারা এটাকে এভাবে ভেঙে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর আপরাইটটা যদি চেঞ্জ করেন তাহলে কী হয়, দেখেন আমার পিএইচপি লেখাটা ঠিক থাকবে, এটাই হচ্ছে কী হবে আপনার ঘুরে যাবে আর কি। তো আপরাইটের জায়গায় আপনার এখানে কী আছে, সাইডওয়ে রাইট আছে, এটাও সেম, এখানে আপরাইটটা ইউজ করেন। আপরাইটটা ইউজ করলে যদি আপনি এরকম চান আপরাইট ইউজ করেন, আর যদি ডিফল্ট চান যে আপনি কিছু করবেন না, জাস্ট ছেড়ে দেন, শুধু রাইটিং মোডটাই আপনি রেখে দেন। ওকে, আর টেক্সট ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাইলে আপনি আপরাইটটা দিতে পারেন। তো এইটাই দেখতে ভালো লাগছে, ঠিক আছে। তো সাধারণত এখানে এভাবে আমরা দেখি যে বিরতি লিখতে, বিরতি লেখা থাকে, তো আমরা এখানে বিরতি লিখি, বিরতি দিলাম যে ইন্টারভাল, ইন্টারভাল। ওকে, তো অনেক বড়ো হয়ে গেছে লেখাটা, জাস্ট আইএনটিজি আইএমভিএল। ওকে ওকে, তো আমাদের টেবিলের বেসিক টেবিল শেষ। তা এখানে
টেবিলের আরেকটি ট্যাগ ইউজ করা টেবিলের মধ্যে ক্যাপশন। ক্যাপশন ট্যাগের কাজ কি? ক্যাপশন ট্যাগের কাজ হচ্ছে যে আপনি যদি টেবিলের কোনো ক্যাপশন দিতে চান, আমি দিলাম যে টেস্ট টেবিল, দেখেন ক্যাপশনটি উপরে চলে গেছে। তো এভাবে আপনার ক্যাপশনটি দিতে পারেন। তো ক্যাপশনটি চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন, এটা আপনি টেবিলের নিচেও দিতে পারেন, টেবিলের উপরেও দিতে পারেন। এটা কীভাবে দিতে পারেন? তো এক্ষেত্রে একটি সিএসএস প্রপার্টি আছে যার নাম হচ্ছে ক্যাপশন সাইড। ক্যাপশন সাইড আপনি যদি বটম দেন নিচে চলে যাবে। তো বাই ডিফল্ট টপ দেওয়া থাকে, আপনি টপ না ইউজ করলেও চলবে, ঠিক আছে। আর ক্যাপশনটা অটোমেটিক আপনার সেন্টারাইজড হয়ে যাবে, আপনাকে আর সেন্টারে নিতে হবে না। এরপর আছে আপনি চাচ্ছেন যে এই যে কোনো একটি কলামকে আপনি কালার করবেন, অথবা এই কলামের আপনি কিছু প্রপার্টি চেঞ্জ করবেন বা স্টাইল চেঞ্জ করবেন, প্রপার্টি না। তো এক্ষেত্রে আপনি কী করতে পারেন? এক্ষেত্রে আপনি যদি সিএসএস ইউজ করেন সমস্যা নেই। তো সিএসএস ছাড়াও আপনি টেবিলের মধ্যেই কল গ্রুপ নামে একটি ট্যাগ আছে। তো এই কল গ্রুপটি দুটি ট্যাগ নিয়ে কাজ করে, একটি হচ্ছে কল গ্রুপ আর একটি হচ্ছে কল। তো আমরা একটি ইউজ করি কল। কলের মধ্যে হবে আপনার টোটাল কয়টি কল আছে, এই সবগুলো কলকে আপনার ফার্স্টে লিখতে হবে। আমরা দিলাম কল, কয়টি কল আছে আমাদের বা কলাম আছে, আমাদের কলাম আছে 6টা, 1 2 3 4 5 6। তো আপনি যদি কম কমিয়ে লেখেন, ধরেন আপনি দুইটা কেটে দিলাম, তাহলে সে কাউন্ট করবে এইভাবে 1 2 3 4, হ্যাঁ শেষে দুইটা কাউন্ট করবে না। তো আমরা 6টি কলামে লিখি, আমরা টেস্ট করি। ধরেন আপনি লিখলেন 5টা কলাম, এই 5টি 5 নম্বর কলামের আপনি যদি স্টাইল লেখেন যে ব্যাকগ্রাউন্ড রেড, দেখেন 5 নম্বর কলামটা রেড হয়ে গেছে। তো আপনি 6 নম্বর কলামে যেতে চাইলে অবশ্যই আপনাকে আরেকটি কলম তৈরি করে নিতে হবে। হ্যাঁ আমরা এই কলমটি দিলাম একটু গ্রে কালার, হ্যাঁ রেড কালারটা খুব বেশি হয়ে গেছে, আমরা এই কালারটা দিই, একটু লাইট কালার দিতে পারেন, বোঝা যাচ্ছে না। ওকে ভুল হয়েছে কোথায়, এখানে 4-1 হয়ে গেছে, ওকে আচ্ছা গেল। এখন হচ্ছে আপনি চাইলে এই সবগুলো ফন্টকে কি করতে পারেন, আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে যদি আমি চাই ফন্ট সাইজ 25 পিক্সেল, আচ্ছা সবগুলো অ্যাট্রিবিউট এখান থেকে নেয় না, সবগুলো প্রপার্টি এখান থেকে নেয় না। তো এখানে যদি ফন্ট রেট ইউজ করি বোল্ড, আচ্ছা নিচ্ছে না, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, কিছু প্রপার্টি চেঞ্জ করতে পারবেন। তো আপনারা একটু ডিটেলস দেখে নিন। তো আপাতত ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আরেকটি জিনিস আপনি ইউজ করতে পারেন, ধরেন আমরা স্টাইল ট্যাগটা কলের মধ্যে ইউজ করলাম। ইউজ করে দেখেন আপনি চাচ্ছেন যে এই কালারটা এটাতেও দিবেন এবং এটা এই সেকেন্ড কলামেও দিবেন, তাহলে আপনি এখান থেকে কল স্প্যান ইউজ করতে পারেন। কল স্প্যান না, শুধু স্প্যান, কয়টি স্প্যান? 2টি স্প্যান, দেখেন। তো যেহেতু আমাদের এই দ্বিতীয় কলামটা হচ্ছে সবগুলো কলামকে আপনার ব্লক করে নিয়েছিল, এই কারণে অটোমেটিক পেয়ে গেছে। তো আপনি চাইলে কালারটা একটু চেঞ্জ করে দেন, ওকে হয়ে গেছে। তো এই হলো আপনার কল গ্রুপের কিছু কাজ। তো যদিও কল গ্রুপ ইউজ করা হয় না, জাস্ট যদি আপনার খুব হালকা কাজের মধ্যে আপনি শেষ করে দিতে চান সিএসএস ইউজ না করে, এক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। তো এই হচ্ছে বেসিক টেবিল, আশা করি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় নাই। তো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন।